সামনে উপস্থিত হয়েছে নেসলে মুভমেন্ট ও শ্রীমতি দরবারের যৌথ উদ্যোগে একজন প্রতিযোগী হিসাবে, যেখানে আমি আপনাদের সামনে উপস্থিত করতে চলেছি এক বিনোদনী রেসিপি, যেটা ফলে ফলে পায়েস। হ্যাঁ চলুন দেখা যাক নেসলে মুভমেন্টের যে কিভাবে তৈরি করা যায় ফলে ফলে পায়েসটি। রেসিপিটি আপনার ভালো লাগে তো প্রচুর পরিমাণে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন। পায়েসটি তৈরি করার জন্য লাগছে আমাদের প্রথমে 1 কেজি পরিমাণের পানি ফল। আমরা প্রথমে এইটিকে ভালো করে ধুয়ে ছুলে ধুয়ে নিয়েছি। এছাড়া আমাদের লাগছে কন্ডেন্স মিল্ক, কাজু কাজু কিসমিস, আমন্ড, গার্নিশিং এর জন্য গোলাপ, এলাচ, চিনি, তেজপাতা, ঘি, কেওড়ার জল, আর হচ্ছে আপনাদের কেশর, আর লাগছে দুধ। আমরা যে প্রথমে 1 কেজি পরিমাণ পানি ফল নিয়েছিলাম সেটাকে ভালো করে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। তাতে ঘি, কড়াইটা ভালো করে গরম করে নিই, এর মধ্যে আমরা কিছুটা পরিমাণ ঘি দিয়ে দিলাম। এবার ঘিটা গরম হচ্ছে আমাদের, এর মধ্যে আমরা গ্রেট করা পানি ফলটা দিয়ে দিলাম। পানি ফলের মধ্যে জল থাকে কিন্তু সেই জলটা আমরা ফেলবো না, ওই শুধুই আমরা দিয়ে দেবো। আমরা দিয়ে দিলাম, যতক্ষণ না জল মরছে ততক্ষণ আমরা নাড়তে থাকবো ভালো করে। খেয়াল রাখতে হবে যাতে আমাদের পানি ফলটা যাতে তলা থেকে ধরে না যায়, এমন ভাবে নাড়বো। এবং এই সম্পূর্ণ প্রসেসটা আমরা ধীমে আছে মানে স্টিম লো স্টিমে করতে থাকবো। এবার আমরা যে আগে থেকে 500 থেকে 1 কিলো পরিমাণ দুধ ফুটিয়ে রেখেছিলাম, সেই দুধটা আস্তে করে ঢেলে দেব এবং একে একে তেজপাতা, এলাচ, তিন চামচ পরিমাণ চিনি নিয়েছিলাম, এতে চিনি, আমন্ড, সামান্য পরিমাণে নুন, এটা সম্পূর্ণ অপশনাল, শুধু টেস্টিং এর জন্য এটা দেওয়া, কন্ডেন্স মিল্ক, নেসলে কন্ডেন্স মিল্ক 3 চামচ পরিমাণ বেশি দিলাম, কারণ আমরা চিনি দিয়েছিলাম এবং কন্ডেন্স মিল্কে আমাদের চিনি থাকে, তো বেশি দিলে আমাদের মিষ্টি পরিমাণটা বেশি হয়ে যাবে, তো আমাদের সম পরিমাণ বুঝে আমাকে কন্ডেন্স মিল্কটা দিতে হবে। আপনারা দেখছেন আমাদের এটা পায়েসটা প্রায় শেষের পথে। এবার কিসমিস দিয়ে দিলাম, কিসমিসটা আমরা লাস্টেই দিলাম কারণ কিসমিস দিলে আমাদের একটু জল বেরোয়, তো সেটা তার জন্য আমরা এটা লাস্টেই দিলাম। এবার আমরা ভিজিয়ে রাখা কেশর সেটা আমরা উপর থেকে দিয়ে দিলাম। এবার সামান্য পরিমাণে কেওড়া জল উপর থেকে ছড়িয়ে দিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের পানি ফলের পায়েসটি সম্পূর্ণ রকমের তৈরি হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে গার্নিশিং করব। গার্নিশিং এর জন্য আমরা গোলাপের পাপড়ি উপর থেকে সুন্দরভাবে সাজিয়ে দেব, কাজু, কিসমিস, আমন্ড, কেশরের পাপড়ি,
দেখতেই পাচ্ছেন আমাদের পানিফলের পায়েসটি সম্পূর্ণরূপে তৈরি হয়ে গেছে এবং নেসলে মিল্কমেটের সাহায্যে আমরা এই সুন্দর পানিফলের পায়েসটি কিভাবে তৈরি করলাম সেটা সম্পূর্ণরূপে দেখলেন। আমাদের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না।